শিবা স্টুডেন্টস, হাবুর বিপদ গল্পটি পড়ছিলাম। আমরা দেখেছি হাবু মহাবিপদে পড়েছে বাংলার রচনা ক্লাসে এসে। সে চেয়েছিল সুধীরবাবু যেন তাকে আজকে না ধরেন, কারণ বাংলাদেশে বাংলাদেশে বর্ষাকাল এই রচনার এই বিষয়ের রচনাটি তার লেখা হয়নি। সুধীরবাবু একে একে অনেকের লেখাই শোনেন, কারোর লেখাই তার সেরকম পছন্দ হয় না। নিতাই বলে একটি ছেলে তো রীতিমতো ফাঁকি মারার চেষ্টা করেছিল এবং সুধীরবাবুর কাছে ধরাও পড়ে গিয়েছিল। প্রশান্ত যে কিনা ক্লাসের ফার্স্ট বয়, তার লেখা পড়েও কিন্তু খুব বেশি পছন্দ হয় না সুধীরবাবুর, কারণ তার লেখাটাও অনেক বেশি মেকি বলে মনে হয়, মানে নকল, নিজের কোনো লেখার ধার প্রশান্ত ধারেনি। ভালো ভালো বইয়ের থেকে ভালো ভালো ভাষা প্রশান্ত শুধু কপি করে নিয়ে এসেছে। অবশেষে সুধীরবাবু হাবুলের দিকে আসেন এবং হাবু নিজেকে শত চেষ্টা করেও আড়াল করতে পারে না। একটু ইতস্তত করে হাবু পড়তে শুরু করে, একটা কপি তুলে নিয়ে একটা খাতা তুলে নিয়ে পড়তে শুরু করে, এবং যত লেখা যত হাবু পড়তে থাকে তত বেশি, যত সময় যেতে থাকে হাবুর লেখা তত বেশি সুধীরবাবুর মনে ধরতে থাকেন। হাবু কিন্তু কোনো বইয়ের ধার ধারেনি, সে নিজে চোখে গ্রাম বাংলায় থেকে বর্ষাকালে যা যা দেখেছে ছোট ছোট সব কিছু তার লেখার মধ্যে দিয়ে বলে যেতে থাকে। লেখার মাঝে দুবার তিন করে নামক একটি ছেলে হাবুর খাতার দিকে হাঁ করে তাকিয়ে থাকে এবং সুধীরবাবুর কাছে বকা খান, এবং যৎপরনাস্তে বকা খাওয়ার পরেও কিন্তু বারবার তিন করের নজর কিন্তু হাবুর খাতার দিকেই ছিল। অবশেষে লেখা শেষ হলে সুধীরবাবু হাবুর খুবই প্রশংসা করেন এবং বলেন, আরেকটু গুছিয়ে লিখবে, তুমি বেশ ভালো লিখেছ। কিন্তু খাতা জমা নেওয়ার সময় হাবু কিছুতেই নিজের খাতা দিতে চায় না এবং ক্লাসের মনিটর হরিপদ সুধীরবাবুর কাছে নালিশ করে। সুধীরবাবু তখন এই রহস্য, এত সুন্দর লেখা অথচ খাতা দিতে চাইছে না কেন, এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে থাকলে তিন করে আর দেরি করে না, সেই যে খাতাটি হাবুর হাতে ছিল টক করে সেই খাতাটি হরিপদর হাতে তুলে দেয় এবং হরিপদ সেটি বাংলার রচনার স্যার সুধীরবাবুর হাতে তুলে দেন। খাতার মলাটে চোখ বুলিয়েই তার কাছে রহস্য পরিষ্কার হয়। গোটা গোটা করে লেখা বীজগণিত খাতা। ও, এই জন্য এত থানাই পানাই, কাল ভাড়ো করে লিখে এনে দেবে। না, ছেলেটা অতি অগোছালো, তিনি পই পই করে সবাইকে বলে দিয়েছেন একটা আলাদা রচনা খাতা করবে, যা তা খাতায় লিখবে না, দু সপ্তাহে একটা বাংলা রচনার ক্লাস, তিনি সমস্ত খাতা বাড়ি নিয়ে যান, ভালো করে সংশোধন করে তিন চার দিন পরে খাতা ফেরত দেন। এবার অবশ্য ফেরত দিতে আরও তিন দিন বেশি দেরি হয়েছিল, শ্রীমান ইতিমধ্যে হোম টাস্ক লিখে বসে আছে। তাড়াতাড়ি লিখেছে খুব ভালো কথা, কিন্তু তা বলে অঙ্ক খাতায় লিখবে? বীজগণিতের খাতা দেখে হাবু এতক্ষণ ধরে নিজের পড়া পড়ছিল, নিজের রচনাটি পড়ছিল, এবং সুধীরবাবু সেটা দেখতে পেয়ে যথেষ্ট বিরক্ত হন। কোনো আলগা কাগজে বা রাফ খাতায় লিখতে পারত, তারপর আসল খাতা ফেরত পেলে তাতে টুকে নিত। আর হতে পারে হাবুল ওর রচনা খাতাটি হারিয়ে বসে আছে, ফলে হাতের কাছে যা পেয়েছে তাতেই লিখেছে। ছি ছি, এ কি নোংরামি! আজ তিনি আচ্ছা করে ধুচুনি দেবেন হাবুলকে, মানে ভালো করে পেটাবেন। ছেলে খেলা পেয়েছে সুধীরবাবু! খাতার পাতাগুলো উল্টাতে উল্টাতে হাবুকে বকুনি দেওয়ার জন্য মনে মনে কড়া বাক্য ভাঁজতে থাকেন। খাতের পাতা উল্টাতে উল্টাতে, মানে রচনাটা বের করতে করতে, মনে মনে হাবুকে কী কী বলবে সেগুলো ভাবতে থাকেন। এ কি, খাতা শেষ কিন্তু রচনা কই? হরিপদ, তুমি ভুল খাতা দিয়েছ, এতে রচনা নেই। এই ঠিক খাতা দে, যেটাই লিখেছিস। হরিপদ হাবুকে তাড়া লাগায়। তিন করি এতক্ষণে সুযোগ পেয়েছে, অনেকক্ষণ ধরে তিন করি তার খাতার দিকে নজর দিয়েছিল, এতক্ষণে তিন করি সুযোগ পেয়ে তিন করি তাড়াতাড়ি বলে ওঠে, না স্যার, ওই খাতা দেখেই পড়েছে। হ্যাঁ, তাই তো, নীলমলাটে রবি ঠাকুরের ছবি ছাপা তিনি পড়বার সময় লক্ষ্য করেছিলেন। সুধীরবাবু আর একবার পাতাগুলো সব উল্টে দেখেন। নেই, ব্যাপার কি, ম্যাজিক নাকি? তিনি কীরকম ঘাবড়ে যান, তিনি শুনলেন, ক্লাসের ছেলেরা শুনলো, অত বড় লেখাটা পড়লো। হাবু, এই খাতা দেখেই পড়েছো? হ্যাঁ, হাবু ঘাড় নেড়ে সম্মতি জানায়। তবে লেখা কই? হাবু নীরব নিষ্পন্দ। কি উত্তর দাও? হাবু চুপ।
তবে কি সম্ভাবনাটা বিদ্যুতের মতো তার মস্তিষ্কে উদয় হয়। কিন্তু এই যে অবিশ্বাস্য সম্ভাবনাটা কি ভাবছে যে হাবু মনের থেকে মনে যা এসেছে সেটা মনের থেকে বলেছে। তবে কি মানে তুমি লেখনি বানিয়ে বানিয়ে বললে? হ্যাঁ স্যার, ক্ষীণকণ্ঠে হাবু উত্তর দেয়। হাবুর উত্তর আসে, সুধীরবাবু হতভম্ব, তার 20 বছরের মাস্টারি জীবনে এ সমস্যা একেবারে অভিনব, কখনো শোনেননি। প্রথমেই তার কান গরম হয়ে উঠল রাগে। কি আস্পর্দা, বিমালম ঠকালো আমাকে, বেয়াদব। কিন্তু সঙ্গে সঙ্গে দ্বিতীয় চিন্তাটা মাথায় আসে। চশমার পুরু কাঁচের ভিতর থেকে সুধীরবাবুর বড় বড় চোখ, দুটো স্থির দৃষ্টি হাবুর উপরে নিবদ্ধ। শুধু হাবু নয়, গোটা ক্লাস কাট হয়ে আছে ভয়ে। হাবুর ভবিষ্যৎ ভেবে সবাই আতঙ্কিত। হাবু মনে মনে জপছে, হে ভগবান, যা হয় স্কুলে বাবার কানে যেন না পৌঁছায়, হে ভগবান দয়া করো। তখন সুধীরবাবুর মাথায় ঘুরছে, অদ্ভুত কাণ্ড, অতখানি রচনা আশ্রে বানিয়ে বানিয়ে বলে গেল, আর অমন সুন্দর করে, আশ্চর্য। সত্যি বলতে কি, তার ইচ্ছে করছে নেমে গিয়ে ছেলেটার পিঠ চাপড়ে বলেন, সাবাস। না, অতটা বাড়াবাড়ি করা ঠিক হবে না, ক্লাসে ডিসিপ্লিন রাখা তাহলে শক্ত হয়ে পড়বে। হয়তো এরপর থেকে প্রত্যেকে ছেলে না লিখে বানিয়ে বলবার চেষ্টা করবে হাবুর দেখা দেখি। অবশ্য আর কারো ক্ষমতা নেই অমন বানায়, এমনকি ফার্স্ট বয় প্রশান্তরও সাধ্য নেই। থমথমে মুখে গুরুগম্ভীর স্বরে সুধীরবাবু বললেন, কি লেখনে কেন, 2 সপ্তাহের মধ্যে সময় হলো না? আগে ভেবেছিলাম কাল সন্ধ্যেবেলা লিখে ফেলবো, হাবু মিনমিন করে, কিন্তু গোপালপুরে মেলায় গিয়েছিলাম বিকেলে, ফিরতে রাত হয়ে গেল, এসে দেখি খেতে দিচ্ছে, খেয়ে উঠে পড়ার বাবার বারণ, তাই সোজাসুজি স্বীকার করলেই পারতে, ভেবেছিলাম করব। ও তারপর বুদ্ধি জাগলো? না স্যার, হঠাৎ কেমন গুলিয়ে গেল। আর কখনো হবে না স্যার, হাবুর কণ্ঠে কান্নার আভাস। বেশ, মনে থাকে যেন, আর কাল আমার রচনা চাই, ঠিক যা যা বললে সব পরিষ্কার করে লিখে আনবে, মনে থাকবে? খাসা বলেছ। গল্পটি থেকে কি বুঝলে? গল্পটি থেকে এটাই বোঝা গেল, নিজেদের ইমাজিনেশন পাওয়ারটা, নিজেদের কল্পনার প্রসারতাটা খুব দরকার, নিজের থেকে লেখাটা খুব দরকার। শুধুমাত্র নোটস পড়ে নিজের লেখনী শক্তি কখনো বাড়ানো যায় না, সেটা যে সাবজেক্টেই হোক না কেন। নিজের মাতৃভাষার ওপর যদি দখল না থাকে, তাহলে কোনো ভাষাতেই তুমি সুন্দরভাবে কোনো লেখা এগিয়ে নিয়ে যেতে পারবে না। কারণ একটা কথা মনে রাখবে, তোমার যা মাতৃভাষা তুমি ভাববে কিন্তু সেই ভাষাতেই। সেই জন্য নিজেদের ইমাজিনেশন, নিজেদের কল্পনার শক্তি এবং নিজেদের লেখনী শক্তিকে যথেষ্ট পরিমাণে মৌলিক হতে হবে, তার মধ্যে একটা নিজস্বতা থাকতে হবে। ঠিক আছে, আশা করি গল্পটা বুঝতে পেরেছো এবং গল্পটা খুবই ভালো। নমস্কার।